हेलो বন্ধুরা, দিস ইজ দ্য পেটুক ভ্যাগাবন্ড। ওয়েলকাম টু আ নিউ ডে, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আজকে 23rd মার্চ, আর আজকে হচ্ছে আমার ভীষণ প্যাকড একটা শিডিউল, খুব বিজি একটা ডে। কেন বিজি, কী কী কাজ, সমস্তটা তোমাদেরকে দেখাবো। তার আগে সকালটা শুরু করি। এখনও পেটে কিচ্ছু পড়েনি, জল ছাড়া, শুধু জলই খেয়েছি ঘুম থেকে উঠে, যেটা খুব ইম্পর্টেন্টও, কারণ এই তো দেখতেই পাচ্ছ সকালে উঠে থেকে ঘাম শুরু হয়ে গেছে। তো চলো আপাতত রান্নাঘরে যাই, তারপর দেখি কি হচ্ছে। আজকে ব্রেকফাস্টে দেন টিফিনটা খাই, তারপর কাজে লেগে যাব। এই যে মা এখানে টিফিন করতে লাগিয়েছে। আজকে কি মা টিফিনে? রুটি আর ডিমের ভুজিয়া। আচ্ছা, রুটি আর ডিম ভুজিয়া। আমি পেঁয়াজটা কাটি, তারপর ডিম ভাজো। তো ব্যাপারটা হচ্ছে, আমি আজকে ওই হোলি স্পেশাল ভিডিওটা শ্যুট করব, মানে মেকআপ ভিডিওটা তোমাদেরকে দেখাবো। আমি মেকআপ ভিডিও শ্যুট করার সেট আপটা কোন জায়গাটাতে করি না করি। তো কত তারিখে, সম্ভবত 27-28 তারিখ করে দোল, হোলি। তো তার আগে আমাকে ভিডিওটা পাবলিশ করতে হবে, আর ভিডিওটা এডিট করতে আমার একটু টাইমই লাগবে, কারণ একটু অন্য ধরনের এডিটিংটার প্রয়োজন আছে ওই ভিডিওটার জন্য। সো টিল দেন তোমরা এই ভিডিওটা নিচে কমেন্ট করতে পারো যে অ্যাকচুয়ালি কী গেস করে যেতে পারো যে কোন টপিকে ভিডিও আসছে। আজকে তোমরা একটু আধটু গ্লিমস দেখতে পাবে, যদিও আজকে আমি লুকটা রিভিল করব না, কারণ ওই দিনকার জন্য তাহলে কোনো থাকছে না কিছু সারপ্রাইজ। তো এই হচ্ছে ব্যাপার, চলো তোমাদেরকে সেট আপটা দেখাই, আর তারপর খাওয়া দাওয়া করি, অ্যান্ড বেরোবো আমি। আমার কিছু কাজও আছে ওটা রিলেটেডই, তো সেগুলো নিয়ে আসতে হবে আমাকে। তো সেট আপটা দেখাই চলো তোমাদের। তো এই হচ্ছে আমার আপাতত মেকআপ করার সেট আপ, মেকআপ ভিডিও শ্যুট করার সেট আপ। সেটা হচ্ছে এই জানলার সামনে বসে এখানটাতে, কারণ দেখতে পাচ্ছ তোমরা একমাত্র এই জানলাটা দিয়ে রোদ ঢুকে বাড়িতে একটুখানি, তাও কিছুক্ষণের জন্যই থাকে, বেশিক্ষণ থাকে না। অ্যান্ড এই স্পেসটা দেখো কতটুকু, ঠিক এইটুকু জায়গার মধ্যে আমাকে ফোনটা রাখতে হয় এবং এখানটাতে বসে আমাকে ভিডিওটা শ্যুট করতে হয়। অ্যান্ড এখানটাতে আমার যাবতীয় জিনিসপত্র থাকে, যেগুলো দরকার আছে ওই ড্রয়ারগুলোতে থাকে। তো এই জায়গাটা তো জঘন্য অবস্থা হয়ে আছে। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছ এইটা, এখান থেকে হচ্ছে খাটের এই ইয়েটার থেকে আমি একটা কিছু টাঙিয়ে দিই, কাপড় বা কিছু চাদর টাদর, যাতে ব্যাকগ্রাউন্ডটা আমার ব্লার হয়ে থাকে। তো এই দেখো বড় লোক দেখতে পাচ্ছ, ফোনটাতে দেখো টাকা নিয়ে ঘুরছি, ফোনের ভিতরে পার্স ক্যারি করতে আমার বিরক্ত লাগে, ওই জন্য ফোনের ব্যাক কভারের ভিতরটাতে টাকা নিয়ে বাজার টাজার চলে যায়। তো এই হলো গিয়ে আমার বিশাল মেকআপ স্টুডিও সেট আপ, যাই বলো। তো জলদি করে খাই, রোদটা আবার চলে যাবে, তারপর আর কিছুই করতে পারবো না। এই যে চলে এসছে আমার টিফিন, রুটি, ডিমের ভুজিয়া, আর ওদিকে কী আছে, আলু, ভেন্ডি ভাজা, সম্ভবত আর শশা। ব্যাস জলদি জলদি খেয়ে নিই, তারপর একটু বাজার দিকে যাব, দেন এসে শুরু করবো। মানে একসঙ্গে আজকে ব্লগও করছি, ওই ভিডিওটাও শ্যুট করব, আর একটু ফটোও তুলতে হবে ইনস্টাগ্রাম এগুলোর জন্য, কিন্তু রিভিল করবো না এখনই, ওই ভিডিওটা যাবে তারপরেই। তো অনেক 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 কাজ আছে আজকে সারাটা দিন, আর পাজেলস লাগছে। যাই হোক, আগে খাই না, পেটে খাবার না পড়লে মানে কিছুই ঠিকঠাক করে হয় না, আগে খেয়ে নিই, দেন সমস্তটা ভালো করে শুরু হবে। আমাদের খাওয়া দাওয়া হলো, দিয়ে আমরা বেরোলাম, বাজার দিকে যাচ্ছি। মামা খেলো চা রুটি, আর আমারটা তো দেখালাম কি খাচ্ছি, মামার সঙ্গে আমার কম্পিটিশন করার কথা ছিল একদিন, চা রুটি। মামা একসঙ্গে এক কাপ চা দিয়ে অন্তত 20-30টা রুটি খেতে পারে, নাকি মনু? 20টা আগের দিন খেয়েছিলে, আজকে খায়নি ও শতগুলো। তো যাই, জিনিসগুলো নিয়ে আসি একটু বাজার থেকে, যে যেগুলো দরকার, সামনে একদম যাব। চলো তোমরাও। আবির আছে, আবির তো আসেনি বাবা, কালকে আসে, আজ বা কালকে, আর হয় কালকে আসে।
বাজারের কাজ সম্পূর্ণ, বাজারের কাজ হয়ে গেছে, এখন এলাম এই যে গাছের নিচে, গাছে কাজ আছে এখন, এই যে ফুল তুলছে মামা। এই ফুলটা তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম একটা ভিডিওতে যে কি ফুল, তোমরা একজন আমাকে জিজ্ঞাসা করেছিল, তাছাড়া কেউ বলনি। এই যে এটা হচ্ছে অশোক ফুল, তো নিয়ে নিলাম যদি বাই চান্স দরকার হয়। হ্যাঁ নিয়ে নাও, নিয়ে নাও, অল্প করে একটু নিয়ে যাই বাই চান্স যদি লাগে আজকে। তো ফিরলাম জাস্ট, বাইরে প্রচণ্ড গরম, এদিকে আমার সেট আপও রেডি, আমি এরপর কাজটা একদম পুরোপুরি করব এক মনে, তারপর তোমাদের সঙ্গে দেখা করব ফুল ভিডিওটা শ্যুট করে। মুখ চোখের অবস্থা আমার খারাপ, কারণ স্লিপ সাইকেলটা ঠিকঠাক যাচ্ছে না। যাই হোক, চলো মেকআপটা করে দেন আসছি। হলো আমার ভিডিও শ্যুট, এদিকে মেকআপ উতলা হয়ে গেল, এরপর স্নান খাওয়া, লেগে গেল ঘন্টা দেড়েক প্রায়। তো চলো সব খাওয়া স্নান চুকিয়ে তারপর আবার কথা হচ্ছে। খাওয়া শেষের দিকে ভাতগুলো এখনো ঠিক করে গলার থেকে পেটে নামেনি, আমার এদিকে ঘুম পাচ্ছে। তো শেষ পাতে চলছে মাছ ভাজা আর কাঁচা আমের টক, যেটা গরমকালে মাস্ট, কারণ বাইরে রীতিমতো লু বইছে। টিভি দেখতে দেখতে খাচ্ছি, সারাদিনে একটা টাইমে আমি একবারই টিভি দেখি, আর সারাদিন আর টিভি দেখা হয় না। এই যে মামা মশলা বানাচ্ছে, খাওয়া শেষ, মশলা বানাচ্ছে তারপর খাচ্ছে। নেশা আসো, নেশা এক একটা লাগিয়ে বসে আছে, আর নেশার জিনিস আমার একদম সহ্য হয় না, যে কোনো রকমেরই নেশা হোক। ভাত খেয়ে কি আর পেট ভরে, কত সুন্দর ওগুলো টেস্ট, হজমই তো, যে খায় তার হজম হয়, আর যাদের পছন্দ না পাশে একদম গন্ধটাতে অবস্থা খারাপ। টক ফক ভাবি যাবি হজম করতে খইনি, আমাকে একবার করে বলো দুর্গাপক্ষে এনে দিবি, একবার আনা করেছিল। চলো খাই, তারপরে একটু ঘুমাবো। যে সেম জায়গা থেকে কিছুদিন আগে ব্লগটাতে বলেছিলাম যে কিছুদিন পর দেখবে এই গাছটাতে কচি পাতা সব হয়ে যাবে আর অন্যরকম হয়ে যাবে লোকটা, তো মিলিয়ে দেখবে একবার যারা দেখোনি ওই ব্লগটা। এখন একদম পাতায় পাতায় ভর্তি, কুচি কুচি পাতাতে ভর্তি হয়ে গেছে। আমি এই যে হাঁটলাম হেঁটে এসে, এই যে দেখো ছানা পোনারা সব, এটা সব থেকে শান্ত ছানাটা, এটা একটু দুষ্টু দুষ্টু, এটা কেমন করে ঘুমাচ্ছে একটু দেখো, দেখো দেখো এইভাবে এইভাবে কে ঘুমায় রে। হ্যাঁ আমি যখন এলাম তখনও এরকম করেছিল, ভয় পেয়ে গেছিলাম আমি। হেই হই দেখো তাকিয়ে আছে, বিস্কুট খেয়ে আবার শুয়ে পড়লো। কোকো কোকো
কক কক ও আর এই যে একটা ঠ্যাংকে তুলে কিভাবে ঘুমাচ্ছে ফিরলাম হেঁটে ফিরে এই যে টিফিন নিয়ে বসেছি আজকে টিফিনে হচ্ছে মায়ের স্পেশাল ইয়ে কি বলে ঝালমুড়ি তো আমি একদিন দেখিয়েছিলাম একটা ঝালমুড়ির রেসিপি আমার রেসিপিটা তো যারা দেখোনি ওটা দেখতে পারো আর এইটা হচ্ছে একদম সিম্পল এটা হচ্ছে চানাচুর মুড়ি শসা পেঁয়াজ আচার তেল ব্যাস আর তার সঙ্গে আছে ডিম মিষ্টি এই মিষ্টিটার নাম আমি জানি না এই মিষ্টিটা মানে বাইরে একটা ডিমের মতো খোলা আর ভেতরে আরেকটা আছে কুসুমের মতো ওই জন্য এটার নাম হচ্ছে ডিম মিষ্টি তো মিষ্টি আজকে একটা খাবো কারণ আমি এখন দেখলাম যে 700 ক্রস করে গেছি আমরা আমরা এখন 705 জনের একটা পরিবার তো এই প্রতিদিন ভিডিও বানাতে বানাতে না সত্যি কথা বলতে আর ওইগুলো দেখা হয় না সাবস্ক্রাইবার মানে সংখ্যাটা ওইভাবে দেখা হয় না তো পাতিম্যান পোস্ট করেছিল আমাকে ট্যাগ করে তখনই আমি দেখলাম যে হয়েছে আর কি 700 আমার আর ওইভাবে সংখ্যা ওইভাবে গোনা হয় না অন্যদেরগুলো দেখি তাদের কোনো ছোটো ছোটো মাইলস্টোন অ্যাচিভ করলে উইশ করা হয় কিন্তু নিজের ক্ষেত্রে সিরিয়াসলি মিস হয়ে যায় ওইভাবে আলাদা করে আর দেখা হয়ে ওঠে না আর দুটো ফেজ চলে এক এক সময় মনে হয় যে তাড়াতাড়ি তাড়াতাড়ি সংখ্যাটা বাড়ুক একটা কিছু করি লাইফে আবার কখনো কখনো মানে মনে হয় যে কথাগুলো শোনার লোকগুলো থাকুক যতটুকু আছে ততটুকুই থাকুক বাড়ছে না বাড়ছে সেটা বড় ব্যাপার নয় তো আজকে সেরকমই একটা দিন যখন আমার বলতে ইচ্ছে করছে যে যে কজন আছো প্লিজ যেও না প্লিজ থেকে যেও যারা আছো প্লিজ ছেড়ে যেও না আমি যদি কখনো কোনো ভুল করি বলে তোমাদের মনে হয় সেটা আমাকে জানিয়ে আমাকে জানিও আমাকে ধরিয়ে দিও আমার লজিকটুকু শুনো তোমাদের লজিকটুকু বলবে এবং তারপরে যদি মনে হয় যে হ্যাঁ ভুল তখন অবশ্যই ছেড়ে যেও তখন আমি আটকানোর কেউ নই তার আগে প্লিজ যেও না এটুকুই বলবো আর আজকে কাইন্ড অফ মনটা খারাপ বলতে পারো কারণ যে রাস্তাটা দিয়ে আগে যেতাম হাঁটতে এখন অ্যাভয়েডই করছিলাম কিছুদিন কারণ সিম্বাকে নিয়ে ওই দিকটা দিয়ে যেতাম হ্যাঁ তো হ্যাঁ এর আগে আমি একটা ইনসিডেন্ট হয়েছিল একদিন সিম্বার সঙ্গে তো আমি ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বাট আর করিনি আর কি করবো ভেবে করিনি মানে ভেবেছিলাম যে নেগেটিভিটি ছড়িয়ে লাভ নেই মানে রাস্তা দিয়ে সিম্বা যেতে যেতে ওর একটা কি অভ্যেস ছিল কারোর সামনে পিবটি করতো না তো ড্রেন টোপকে অন্যদিকে গিয়ে করে তারপর আবার আমার কাছে চলে আসতো তো এইভাবে একদিন যেতে যেতে হাইড্রেনে পড়ে যায় অ্যান্ড আমি একটু অন্যমনস্ক ছিলাম সে কারণে নোটিস করিনি তবে দুপায়ে গিয়ে আমি যখন ডাকলাম দেখলাম যে চিৎকার করছে পিছিয়ে গিয়ে দেখলাম যে পুরো হাইড্রেনের মধ্যে পড়ে আছে মানে ভাগ্যিস জলের স্পিডটা বেশি ছিল না এবং সবথেকে মানে আশ্চর্যের ব্যাপারটা কী জানো এত তো লোক ক্রস করছিল একজনও কেউ হেল্পের জন্য আসেনি সেই তো কুকুর আমার মনে আছে আমি হাঁটতে বেরিয়ে দুটো ড্রেন হাইড্রেনটা যেখানে মিট করছে সেটাতে নামার জন্য একটা ছোট ড্রেন আছে যেটা ড্রাই সেটাতে আগে নামতে হয় তারপর হাইড্রেনটাতে যেটা ভেজা যেখান দিয়ে সমস্ত রকমের জল যায় সিরিয়াজ থেকে শুরু করে সবার বাড়ির সব রকমের নোংরা জল যায় তো সেখানে নেমে ও ইনিশিয়ালি অনেকটা ভয় পেয়ে গেছিলো কারণ এতটা উঁচুর থেকেও পড়েছিল প্লাস বুঝতে পারছিল না কী করবে আর তখন ও এত ঝাঁপিয়ে উঠে চলে আসবে ততটা বড় হয়নি তো অনেকক্ষণের চেষ্টায় অনেক ডাকাডাকির পর ওকে তুলেছিলাম নিয়ে এসেছিলাম হাইড্রেনে নেবে তো আজকে ওখানটা দিয়ে যেতে যেতে প্রতিদিনই মনে পড়ে কিন্তু আজকে যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিও নিয়ে টিল দেন স্টে হেলদি স্টে অ্যাক্টিভ অ্যান্ড স্টে হ্যাপি